করোনায় ঠাকুর গায়ে ভয়াবহ আকার ধারণ করেছে পশুর হাটগুলো। আসন্ন কোরবানি ঈদকে ঘিরে ঠাকুর গায়ে জমে উঠেছে পশুর হাটগুলো। কিন্তু সারা বিশ্বের মতো যখন বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক এই সময়ে কেউ কোনো স্বাস্থ্যবিধি না মেনেই কোরবানির পশু ক্রয় বিক্রয়ে মাতোয়ারা হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের মানুষগুলো। জেলায় পশুর হাটগুলোতে জেলা উপজেলা পুলিশ প্রশাসন সহ প্রাণী সম্পদ বিভাগের সদস্য ও কর্মকর্তারা কাজ করলেও তাদের তোয়াক্কা না করেই চলছে হাটগুলোতে পশু ক্রয় বিক্রয়। সদর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, জনসচেতনতার জন্য হাটগুলোতে মাইকিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। তিনি আরো জানান, ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তারপরেও মানুষজন স্বাস্থ্যবিধি মানছেন না। এখন স্বাস্থ্যবিধি বজায় রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এদিকে হাটগুলোতে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জেলায় 25টি হাটে 8টি টিম হাটের পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কাজ করেছেন বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আলতাফ হোসেন। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্ভিসের দেয়া তথ্য অনুসারে জেলায় গত 27 জুলাই এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট 349 জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 237 জন রোগী এবং করোনায় মৃত্যু হয়েছে মোট 6 জনের। আমরা ইতিমধ্যে মাইকিং করছি এবং জরিমানা কিন্তু এখনো আমরা চালিয়ে যাচ্ছি। তবে ঠাকুরগাঁওয়ে পরিস্থিতি আমরা বলবো দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সদরে 100 পার হয়ে গিয়েছে, বিশেষ করে পৌরসভা এবং আশেপাশের যে পৌরসভা সংলগ্ন যে ইউনিয়নগুলি আছে সেগুলো কিন্তু আক্রান্তের পরিমাণ দিন দিন বাড়ছে। তো স্বাস্থ্যবিধি মেনটেন করার ক্ষেত্রে আমাদের যেটি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে মানুষজন করোনা সম্পর্কে দিন দিন খুব বেশি ভয় করছে না এবং এই বিষয়ে তারা স্বাস্থ্যবিধি মানছে না। তাদের সচেতনতাই এখন আমাদের জন্য বৃদ্ধি করাই আমাদের জন্য মেন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের ঠাকুরগাঁও জেলায় আমাদের স্থায়ী এবং অস্থায়ী হাট মিলিয়ে 25টি হাট রয়েছে। এই হাটে আমাদের মেডিকেল টিম 8টি মেডিকেল টিম কাজ করছে, ভ্রাম্যমানভাবে আমাদের 8টি মেডিকেল টিম কাজ করছে। সদরেও আমাদের 2টি মেডিকেল টিম আজকে এখানে খোঁচাবাড়িতে এবং আরেকটি ভুল্লিতে আমাদের মেডিকেল টিম কাজ করছে। আমরা প্রতিনিয়তই যেখানে যেই দিন আমাদের হাট রয়েছে আমাদের মেডিকেল টিম কাজ করেছে।